কুম আসসালাম আরহামতুল্লাহিথ যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে হাজ মাসের প্রথম দশ দিনে যে আমলগুলো বেশি বেশি করা উচিত সেগুলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন্তালামাল আল্লাহ জি সম্মানিত ভাই জিলহাজ মাসের প্রথম দশকের বিশেষ ফজিলত রয়েছে এবং বিশেষ করে ইসলামে যতগুলো মর্যাদাবান ও ফজিলতপূর্ণ দিন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জিলহাজ মাসের প্রথম দশ দিন এই মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে অনেক হাদিসে রয়েছে যেমন আল্লাহ আফা কাবুল আলমিন কোরআনে বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে শপথ করেছেন এই শপথ করার উদ্দেশ্যই হলো এই যে আল্লাহ সুফহান ওয়ালা যখন কোনো বিষয়ে শপথ করেন কসম করেন তার অর্থই হলো যে তার গুরুত্ব এবং মর্যাদার বোঝানোর ক্ষেত্রে এই ধরনের কাজ আল্লাহ সুফহান ওয় তালা করে থাকেন যেমন আল্লাহ সুফহান ওয়তালা সুরাতুল ফাজারে বলেন ওয়াল আশর ফজরের ও এই আয়াতকে সামনে রেখে আল্লা কাসির রহমতুল্লা আলাই বলেন যে এখানে ওলা আশর দশ রাত বলতে জিল মাসের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে এবং এটাই হচ্ছে ওলামাদের সঠিক মত

তারা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল আল্লাহর পথে জিহাদ করা কি তার চেয়ে প্রিয় না রসুল সাল্লাম বললেন না আল্লাহর পথে জিহাদও না তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার প্রাণ ও সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল। অথবা তার প্রাণ ও সম্পদের কিছুই নিয়ে ফিরে এলো না এবং এ বিষয়ে আবদুল্লাবেন পণ্ডিত আল্লাহ রসুলাম বলেন হাদিসটি মুসাদা আহমদের এবং হাদিস নী কামগুন তার সানাদকে সেই বলেছেন যে এই দশ দিনে নেক আমল করা সে আল্লাহ রব্লা আলমিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নাই তোমরা এই সময় কি করো ফিহিন নামিনা তাহলিল ওয়া তাকবির ওয়া তাহমিদ তোমরা এই সময়ে তাহলিল অর্থাৎ আল্লাহ ইল্লাল্লাহ তাকবীর বলতে আল্লাহ আকবর এবং তাহমিদ বলতে আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো এ মর্মে আরো বহু হাদিস রয়েছে যে কথা প্রমাণ করে যে জিলহাজের প্রথম দশ দিনের ফজিলত অনেক রয়েছে এবং আল্লাহ রাসল আলি সাল্লা সাল্লামের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেছেন যাতে করে বেশি বেশি করে এই দিনগুলোকে কাজে লাগাতে পারে বেশি বেশি করে নিকাম করতে পারে তাই তো আল্লাহ হানত আল্লা সালাতুল হাজি বলেন যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে পর্যন্ত থেকে যা রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে এই আয়াতে নির্দিষ্ট দিন বলতে ইবনে আব্বাস হরদ আল্লাহ বলেন যে হাজ মাসের প্রথম দশ দিনকেই বোঝানো হয়েছে আর এই হাজ মাসের প্রথম দশ দিনের মধ্যেই রয়েছে আরাফা কুরবানির দিন আর আমরা প্রত্যেকেই জানি এই দুটো দিনের রয়েছে অনেক বড় মর্যাদা যেমন হাদিসের মধ্যে মা সাহ সিদ্দকারাদি আল্লাহ তালা হা থেকে বর্ণিত তিনি বলেন জালা সুলা আলি সাল্লাহু সাল্লাম বলেছেন মা মিন আখতার মিন আইয়া ফি হে আপ দেন মিনান আরাফা হাদিসটি সাই মুসলিমের লাখিল হাদিস বলেন আরাফার দিন আল্লা সুফহান ওয়া তালা তার বান্দাদের এত অধিক পরিমাণে মানুষকে নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না তিনি এই দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন তোমরা কি বলতে পারো আমার এই বান্দাগণ আমার কাছে কী চায় এবং আরাফা এই দিনটি ক্ষমা ও মুক্তির দিন এই দিনে যদি কেউ রোজা পালন করে তাহলে তার দু বছরের গুনার কাফারা হিসাবে গণ্য হয় যেমন হাদিসের মধ্যে আছে আনাবি কাতাদা রাদি আল্লাহ আনহু আনা রাসুসালাম আকাল সিয়াম ইয়ৌ আরাফা আহতাসিবু আল্লাহ আল্লাতি কাবলা ওয়াসান আল্লাতি বায়দা হাদিস ইসাই মুসলিমের রাসুল সাল্লা সাল্লাম বলেন আরাফার দিনের রোজা আল্লাহ রবুল্লাহ আলমিন বিগত ও আগত বছরের গুনাহের কাফারা হিসাবে গ্রহণ করেন এবং আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাহসাল্ বলেন আউদামুল আইয়াম ইন্দাল্লা ইয়ামুল নাহার্থুম মাই ইয়ামুল কার রওয়া হু আবু দেউদ রাসূল আল্লাহ আলাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে উত্তম দিন হল কুরবানীর দিন তারপর কুরবানীর পরবর্তী মিনায় অবস্থানের দিনগুলো তাই এই সমস্ত হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে জিল মাসের প্রথম দশ দিনের দশ দিন যে মর্যাদাপূর্ণ তা স্পষ্ট তার কারণ এই দিনগুলোর মধ্যে নামাজ রোজা সাদকা হাজ কোরবানি একত্রিত করা একত্রিত হয়ে থাকে এবং অন্যান্য দিনে এমন পাওয়া যায় না তাই আর গুরুত্ব অনেক বেশি এবং এই ক্ষেত্রে অনেকগুলো নেক কাজ একত্রিত হয়ে থাকে কিন্তু এখন প্রশ্ন কেউ করে থাকেন যে রমজানের শেষ দশক অধিক ফজিলতপূর্ণ না জিল মাসের প্রথম দশ দিন বেশি ফজিলত সম্পন্ন এই ক্ষেত্রে ওলামা একরামগণ বলেন যে জিল হাজ মাসের প্রথম দশ দিন অধিক ফজিলতপূর্ণ এ ব্যাপারে কারো দ্বিমত নাই তবে মতভেদ হয়েছে রাত্রের ফজিলত নিয়ে যে রমজানের শেষ দশকে রাত বেশি ফজিলতপূর্ণ না হজ মাসের প্রথম দশকের রাতগুলো বেশি ফজিলতপূর্ণ এ বিষয়ে ওলামাই কারামগুন বলেন যে ওলামাদের সঠিক মত অনুযায়ী রাত হিসাবে রমজানের শেষ দশকের রাতগুলো ফজিলতের দিক দিয়ে অধিক মর্যাদার অধিকারী আর দিনগুলোর ক্ষেত্রে জিলহাজ মাসের প্রথম দশ দিন অধিক মর্যাদার অধিকারী এই কথাই ওলামাইকার বলেছেন তাহলে আমরা বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে আমরা কথা জানতে পারলাম যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিশেষ মর্যাদা রয়েছে সেই মর্যাদাকে লক্ষ্য করে আমাদের সেই দশ দিনের বিশেষ নেক আমলে কাটানো উচিত তার মধ্যে প্রথম হলো এই যে এই দশ দিনের যে সমস্ত নেক কাজ করা যেতে পারে তার মধ্যে প্রথম কাজ হলো যে খাঁটি মনে বিশুদ্ধ মনে এখলাসের সাথে তবা করা অর্থাৎ যে সমস্ত গুনার কাজ করেছে সেই সমস্ত গুনাহ কাজ থেকে ফিরে আসা এবং রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুত তাহরিমে ইয়া আইহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইলা আখির আয়াত হে মুমিনগণ তোমরা আল্লাহ নিকট তওবা করো বিশুদ্ধ তওবা এবং এই তওবা যদি কেউ করতে পারে তাহলে সেই তোবার কারণে আল্লাহ সভ হান তালা তাদের মন্দ কাজগুলো মোশন করে দেবেন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে নহর জারি নহর প্রবাহিত এবং সেই দিন আল্লাহ সভ ওয়া তাদেরকে লজ্জা দেবেন না নবীকে এবং তার মমিন সঙ্গীদেরকে তাদের জ্যোতি তাদের সম্মুখে দক্ষিণ পার্শ্বে দাবিত হবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয় তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান তাই আমাদের উচিত যে এখলাসের সাথে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তোবা করা এবং এই তোবার জন্য কিছু শর্ত রয়েছে তার প্রথম শর্ত হলো এই যে তবা একমাত্র আল্লাহ উদ্দেশ্যেই করবে দ্বিতীয় হলো এই যে পাপ ও গুণার জন্য সে তোবা করতেছে সেই পাপের জন্য সে নিজেকে অনুতপ্ত করবে সে নিজে পাপের জন্য কি হবে অনুতপ্ত হবে আফসোস করবে তৃতীয় শর্ত হলো এই যে গুনার জন্য সে তোবা করতেছে সেই গুণা বা পাপ কাজ থেকে একেবারে বিরত থাকবে একেবারে ত্যাগ করবে চতুর্থ হলো এই এই ধরনের পাপ ভবিষ্যতে আর করবে না বলে আল্লাহ তাআলার কাছে দৃঢ় অঙ্গীকার করবে তো এই শর্তগুলো যদি কারো তোবার মধ্যে পাওয়া না যায় তাহলে সে তোবা আব্বুল্লা আলামিনের কাছে গ্রহণযোগ্য না এই ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই এই দিনে হজ ও উমরা পালন করা হজ ও উমরা পালন করা যারা আর সামর্থ্য রাখে তাদের উচিত যে হজ ও উমরা পালন করা এবং এই হজ উমরার বিশেষ ফজিলত রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে মান হাজা ফালাম ইয়ারফুস আলাম ইয়ারফুক রাজা কাজে ওলাদা থ যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করে নাই এবং কোনো পাপে লিপ্ত হয় নাই সেই হয় নাই সেজন্য সেই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মাতা তাকে প্রসব করেছে হাদিসটি সেই বোখারি সেই মুসলিমের অন্য হাদিসে এসছে আল অমরা ইল আল অমরা কাফারতুল্লেমা বাইনা হমা আল হাজুল মাবরুর লাইসাল্লাহ জাজা উন ইল্লাল জান্না আদেশটি সাঈ বুখারি মুসলিমের আল্লাহ রসুল্লাহ আলী সালাতাম বলেছেন এক উমরা থেকে অন্য উমরাকে তার মধ্যবর্তী পাপ সমূহের কাফফারা হিসাবে গ্রহণ করা হয় আর কবুল হজের পুরস্কার হলো জান্নাত তাই যারা হজ ও উমরা করার সামর্থ্য রাখে এই জিল মাসে বিশেষ করে হজ উমরা পালন করা এবং নিয়মিত যে সমস্ত ফরজ নামাজ গুলো রয়েছে সেগুলো নিয়মিত তকবির উলার সাথে জামাতের সাথে আদায় করা জামাতের সাথে আদায় করা এবং বেশি বেশি করে নেক আমল করা বেশি বেশি করে আমল করা যেমন আমরা হাদিসের মধ্যে জানতে পেরেছি যে এই দশ দিনে নেক আমল হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে অধিক প্রিয় তাই তোমরা কী করবে বেশি বেশি করে লাই লাহাই আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং বিশেষ করে এমনি আমার এবং আবু হরার আর আল্লাহ আনহমা তিনারা বাজারের দিকে বের হতেন এবং উচ্চ স্বরে এই দশ দিনের তকবির পালন করতেন তাই আমাদেরও উচিত যে যে যেখানেই অবস্থান করি না কেন বাড়িতে হোক মসজিদে হোক রাস্তাঘাটে হোক উচ্চ স্বরে তকবীর পাঠ করা সেই তকবিরগুলো হলো এই আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবিরা এই সমস্ত তকবির বেশি বেশি করে পাঠ করা উচিত এবং আরও এই ব্যবসায় তকবির রয়েছে সেগুলো নিয়মিতভাবে বিশেষ করে এই দশ দিনে পাঠ করা এবং এই মর্মে আরও বহু নেক আমল রয়েছে তার মধ্যে হলো এই যে গরিব মিসকিনদের প্রতি সহানুভূতি করা তাদের জন্য দান খারাতের কাজ করা যাতে করে তারা ঈদের দিনে খুশি এবং আনন্দ করতে পারে যার জন্য আমাদের উচিত যারা আমাদের মধ্যে গরিব এবং মিসকিন রয়েছে তাদের প্রতি সহায় সহযোগিতা করা তাদের কাছে সহযোগিতা করা এবং কুরবানি করা আল্লা সু হান বলেন ফসল রব্বিকা ওয়ান হার এই দশ দিনের নেক আমলের মধ্যে একটি নেক আমল হচ্ছে কোরবানি করা আল্লাহ সু হানত আলায়াতের মধ্যে বলেন আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ কায়েম করেন এবং কোরবানি করেন এবং হাদিসের মধ্যেও কোরবানি কথা এসেছে এবং আল্লাহ রাসল্লাহ আলি সালাত সালাম দশ বছর যে মদিনায় ছিলেন তিনি নিয়মিত কোরবানি করেছেন এবং তিনি কোরবানি করা ত্যাগ করেন নাই তারপরে হলো ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ আদায় করা এবং আরাফার দিনের বিশেষ ফজিলত রয়েছে যে আমরা একটু আগেই জানতে পেরেছি তাই বিশেষ করে এই দশ দিনে বেশি বেশি করে নফল রোজা রাখা এবং দশ দিনে যদি বেশি বেশি নফল রোজা রাখতে কেউ সামর্থ্য না হন তাহলে কমস কম আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনের রোজা রাখা যেহেতু আমরা হাদিসের দ্বারা জানতে পেরেছি যে আরাফার দিনের রোজা এক বছর আগত এবং বিগত দুই বছরের গুনা খাতা আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেন তাই যেদিন হজ্জা যে কে রামগণ আরফার দিনে অবস্থান করবেন সেই দিন আমাদের যারা হজ করতে যাবে না তাদের প্রতি ওই আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনে রোজা বছরের গুনা খাতা আল্লা সু হানা মাফ করে দেন আর এই দিনে বিশেষ করে বেশি বেশি করে জিকে রাজগার করা তকবির পাঠ করা এবং এই মর্মে যে সমস্ত তকবি রয়েছে সেগুলো পাঠ করবে এবং আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ আলাহ ইহাইদিক্লে সেন কাদির এই সমস্ত তকবীর সে কী করবে পাঠ করতে থাকবে তো যাই হোক এই ছিল কোরবানির দিনের বিশেষ আমল প্রথম হলো সে খাঁটিভাবে বিশুদ্ধভাবে তবা করবে তারপর সে হজমরা করার যদি সামর্থ্য রাখে সে করবে তারপর সে আরফার দিনে রোজা রাখবে এবং এই দিনে কোরবানি করার ক্ষমতা থাকলে কোরবানি করবে ঈদের নামাজ আদায় করবে এবং গরিব মিস্কিন্দের প্রতি সহানুভূতি করবে এবং এই দিনে বেশি বেশি করে নফল রোজা রাখবে এবং যদি কেউ বেশি বেশি নফল রাজা রোজা রাখতে অক্ষম হয় তাহলে কমেস কম আরফার দিনের রোজা সে রাখবে এই ছিল এবং এই কয়দিনে বেশি বেশি করে তসবি তাহালিল তকবির পাঠ করবে যেমনটি এমনি আমার এবং আবু হরের আলানা থেকে স্পষ্ট প্রমাণিত তিনারা এই দিনে বিশেষ করে বাজারে বের হতেন এবং সেখানে গিয়ে উচ্চ স্বরের পাঠ করতেন তাই আমাদের উচিত যে যেখানেই থাকে না কেন বাড়িতে হোক মসজিদে হোক রাস্তাঘাটে হোক উচ্চস্বরে তকবীর পাঠ করা বাকি আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد